একটা রিকশাওয়ালা ব্যাটারি চার্জ না থাকলে স্টার্ট দেয় না, ও জানে চলবে না, অত জেরা বলছে যে চলবে না, কিন্তু সবাই গোল। আমরা দেখিনি ফাইনালের দিনে ওয়াজ মাহফিল গুলো কেমন শূন্য ছিল 90% মুসলমানের দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, সামান্য বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয় নিয়ে কথা বলবো আগে থেকে বলে দিচ্ছি, গত 2 বছর থেকে বিষয় এগুলোই, এর বাহিরে কোনো কথা বলিনি এখন পর্যন্ত। যতবার ডাকবেন এগুলোই বলবো, আপনারা বিরক্ত হলে ডাকিয়েন না, সুন্নত নিয়ে কথা বলবো। এই দেশের মানুষ সবচেয়ে তুচ্ছ যে বিষয়টাকে ধরে, যেমন একটা উদাহরণ, ডান হাতে রাসুল খেতে বলেছে জন্য বাবা দেখে সপে শুননা দাঁড়িয়ে রাসুল রেখেছেন সকে কেটে ফেলো সপ্তাহে মিনিমাম একবার, ইটস বিকজ ইটস এ সুন্নাহ। মিসওয়াক করতে বলেছেন, ইটস নট নেসেসারি, উই হ্যাভ ব্রাশেস, ইটস ওকে টু ব্রাশ এভরি ডে ইউর টিথ, নো প্রবলেম, ইটস ওকে টু লিভ দ্য সুন্নাহ। ওয়াই? বিকজ ইটস এ সুন্নাহ, ইটস নট ফরজ, ইট ইজ নট ফরজ, এটা ফরজ না, একদম ঠিক আছে, এটা ছেড়ে দেওয়া যায়, কেন এটা শুননা? মজার কথা হলো, এখানকার মানুষ মনে করে আল্লাহর নবী ছাড়া আরো অনেক মানুষ আছে যারা আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে, কিসের নাউজুবিল্লাহ, কিসের নাউজুবিল্লাহ। এখানে কি দিন একেবারে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই মান্য এরকম মানুষ মনে করে নাকি? এখানে 200 বছর পুরনো কিছু হলেই তো চলে, 10 লাখ মানুষ একটা মাঠে জড়ো হয়ে কিছু বললে সেটাই দিন এখানে। কে খুলেছে বুখারি, কে খুলেছে মুসলিম, কে খুলেছে ইবনে মাজাহ, আবু দাউদ, কয়জনে খুলেছে? যারা খোলে তাদের সামনে কয়জন গিয়ে বসেছে? দিন কি আবার এখানে? এখানে দিন হচ্ছে জোর যার মূল্যক তার, যার টুপির মতো বেশি টুপি সেই সত্য, যার পাঞ্জাবির মতো বেশি পাঞ্জাবি সেই সত্য, যার কবরে বেশি লোকজন জড়ো হয় সে লোকটাই তো সত্য। এখানে আবার দিন কিসের? শোনো, একলা রামপুরের মহিলা পুরুষরা, উপায় নেই, উপায় নেই, নিস্তার নেই, নিস্তার নেই, তিনি আল্লাহ, পৃথিবীর স্রষ্টা, পৃথিবীর দ্রষ্টা, এই পুরো পৃথিবীবাসী যার কাছে প্রত্যাবর্তন করবেন, তিনি 1450 বছর পূর্বে বলেছে, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম, ওয়া মাখতালাফাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দ মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব। নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যাদেরকে আল্লাহর পক্ষ থেকে ইলম দেওয়া হয়েছিল, যাদের জন্য হারাম ও হালালকে পার্থক্যকারী হিসেবে পাঠিয়েছিল, যাদের সামনে আল্লাহর পছন্দ অপছন্দগুলোকে আল্লাহ সুন্দর করে স্পষ্ট করেছে, তারা কেবল চর্মরায় 88 ফুরফুরা বাইশ ভান্ডার সাহাবি হানাবি মালাকি হাম্বালি চিশতি সাহাবীর তরিকত হাকিকত মারেফত একে অপরের প্রতি পরস্পর বিদ্বেষ বশত তারা তাদের নিকট জ্ঞান, তাদের নিকট ইলম আসার পরেও তারা মতনৈক্য ঘটিয়েছিল। এজন্য মতনৈক্য ঘটিয়েছিল কারণ এদের নিজেদের একজন আরেকজনকে ভালো লাগে না, তারা ইলম পাওয়ার পরেও তারা ব্যস্ত, তারা এখন পর্যন্ত ডিসাইডই করতে পারেনি তাদের নবী কি নূর না মাটি। 1450 বছর পার হয়েছে, 1450 বছরে তারা এখন পর্যন্ত তাদের স্রষ্টা কি আকার নাকি নিরাকার এটা নিয়ে ব্যস্ত, তারা এখন পর্যন্ত ডিসিশনে যেতে পারেনি। তারা নাকি 90% মুসলমানের দেশ, তারা নাকি এদেশের ইসলামের রাহবার, তারা বলে অমুক কবরে যাও, তিনি আল্লাহর নিকট নিয়ে যাবে তোমাকে, অথচ আল্লাহ বলছে মাইয়ুতির রাসূল, যে রাসূলের অনুগত্য করবে শুধু সেই লোকটাই আল্লাহর ইবাদত করলো যে রাসূলের অনুগত্য করলো, যে লোকটা ডান কাত হয়ে শুইল সেই লোকটাই আল্লাহর ইবাদত করলো, যে লোকটা ডান পায়ে মসজিদে গেল সেই লোকটাই আল্লাহর ইবাদত করলো,
যে লোকটা বাম পায়ে টয়লেটে গেল সেই লোকটা আল্লাহর ইবাদত করলো, যে লোকটা ঘরে ঢুকে সালাম দিল সেই লোকটা আল্লাহর ইবাদত করলো, যে লোকটা আত্মীয়তার খোঁজ খবর রাখলো সেই লোকটা আল্লাহর ইবাদত করলো, যে লোকটা ডান হাতে খেলো সেই লোকটা আল্লাহর ইবাদত করলো, যে লোকটা নেশা করেনি সেই লোকটা আল্লাহর ইবাদত করলো, যে লোকটা জানা করেনি সেই লোকটা আল্লাহর ইবাদত করলো, যে লোকটা বাবা মায়ের প্রতি নম্র সেই লোকটা আল্লাহর ইবাদত করলো। কেন নেই ইউতাইর রাসূল, যে লোকটা তার কর্মের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের মিল খুঁজে পেয়েছে, যে লোকটা ওই কাজই করে ইবাদত মনে করে যেটা রাসূল থেকে সাব্যস্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই লোকটা ফাকাদ আতা আল্লাহ, শুধু ওই লোক আল্লাহর ইবাদত করলো যার ইবাদত রাসূল থেকে এসেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর বাহিরে কেউ আল্লাহর ইবাদত করেনি। তোমরা যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদতে মগ্ন আছো, যাও সেদিন কে তোমাকে জান্নাত দেয়, যদি পাও আমার কি আসে যায়, আমাকে আল্লাহ আশ্রয় দিক এটাই আমার আল্লাহর কাছে কামনা, তোমাদেরকে আল্লাহ আশ্রয় দিক এটাই আমার কামনা, যদি পেয়ে যাও তো পেয়ে যাবা, শোনো তুমি আমাকে বলো, আমাকে এটা সেটা বলো, হ্যাঁ আমার দোষ কি, আমার দোষ এটাই যে আমি বলেছি তুমি যে নেকির কাজ বলতেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে, কোন সাহাবী বর্ণনা করেছে, হাদিসের কোন হাদিসে আছে, হাদিসের মান কেমন, আমার এটাই অন্যায়, এই আমার অন্যায়, রাসূল যা দিয়েছে শুধু তাই নাও, ফাখুযু তাই নাও, ওয়ামা নাহাকুম আন, যা নিষেধ করেছেন ফান্তাহু তা ছেড়ে দাও, এখন তুমি আমাকে বলবা তিনটা সিজদা দিয়ে সিজদা কি খারাপ, এখন তুমি আমাকে ফজর রাকাত তিন রাকাত পড়ে বলবা নামাজ কি খারাপ, আমি তোমাকে বুঝাইতে গেলে তুমি আমাকে বলবা বুঝলাম দুইটা সিজদা দেওয়ার কথা আছে তিনটা দেওয়া যাবে না কোথায় আছে, বুঝলাম দুই রাকাত নামাজের কথা আছে তিন রাকাত পড়া যাবে না কোথায় আছে, আমাকে তুমি এই যুক্তি দাও। আরে বোকা, কেন অহংকার বশত নিজের সর্বনাশ করছো, শোনো ইসলাম ধর্মে দিন ইসলামে কোন কিছু ইবাদত হওয়ার জন্য আদেশ লাগবে, যদি তোমার কর্মের আদেশ না থাকে এটা নিষেধ, যদি তোমার কর্মের আদেশ না থাকে এটা নিষেধ। এত ভালো ভালো বলিও না, সব ভালো ভালো না, এত ভালো ভালো বলিও না, সব ভালো ভালো না। জি عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله النبي صلى الله عليه وسلم قلت إنه ليس شيء يقربكم إلى الجنة إلا قد أمرتكم به أري جي جنشر عدش نيشت عبادت نوعي যেই জিনিসের আদেশ নেই সেটা ইবাদত নয়, যতই স্বর্ণ রূপা দিয়ে ধোও, যতই আলট্রাসাউন্ড লিপস্টিক দিয়ে সুন্দর করো, যতই মনে তৃপ্তি নাও, যতই ব্যয় করো আর কোরবানি দাও, রাসূল যেটাকে আদেশ করেনি, আল্লাহ যার জন্য কোনো দলিল নাজিল করেনি, সেটা ইবাদত বলে বিবেচিত হবে না, বরং বিবেচিত হবে না তো হবে না, আল্লাহর রাসূলের বাহিরে গিয়ে দিন হিসেবে কোনো কিছু সাব্যস্ত করার অপরাধে তোমার সমস্ত আমাল বাতিল হয়ে তুমি চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবা। শোনো, তোমরা কি খেয়াল করেছো আমি বক্তব্য শুরুতে বলেছিলাম ওয়া নাবিয়ুনা হক ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হক, পৃথিবীতে যত নবী রাসূল আছে সবাই সত্য, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্য, তো শুনো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন إنه ليس شيء يقربكم إلى الجنة إلا قد أمرتكم به أمة محمد المهلا راح داب ناري كل حش مرجني كثر جاو كل نار جنة كارثة كثيرني بدن أو بير جنة كار كبر غير داب ناري كل حش مرجني دي إيش كل نار جنة إن لله وإنا إليه راجعون
إنا لله وإنا إليه راجعون. তোমাদের রাসূল বলছে নিশ্চয়ই এমন কোন বিষয় যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে আমি সবকিছুর আদেশ দিয়েছি কোনটা ছেড়ে দেইনি বিশ্বাস হয় এর মধ্যে থাকো তিনি বলেছেন ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন এমন কোন কিছু নেই যেটা তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী নাই অথচ আমি নিষেধ করে যাইনি সবকিছু নিষেধ করে গিয়েছি জান্নাতের নিকটবর্তী যাবা সবকিছুর আদেশ দিয়ে গেছে জাহান্নামের নিকটবর্তী নিয়ে যাবে এমন প্রত্যেক জিনিসের নিষেধ করে গেছে তোমরা তবু তোমাদের দরুদ ভালো লাগে না তোমাদের কবিতা ভালো লাগে তোমাদেরকে কিছু বললেই পক্ষ নিয়ে খেপে যাও ও আমার কথা শুনতে বুঝি খারাপ লাগে তো কথাটা শুনতেই যদি এত খারাপ লাগে তুমি যে করো তোমার ইতস্তবোধ হয় না তুমি একজনকে গালি দিবা তোমার খারাপ লাগে না তোমাকে কেউ গালিবাজ বললে তোমার খারাপ লাগে তুমি চুরি করবা তোমার খারাপ লাগে না তোমাকে চোর বললে তোমার খারাপ লাগে কেন তুমি দেখো না আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইন্নাল্লাহু ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ তোমাকে আদেশ করেনি আল্লাহ তোমাকে বলেনি যে নবীর উপরে দুরুদ পাঠ করো তুমি বসে বসে কবিতা পড়ো তোমাকে কত করে বললাম যে লোকটা একবার নবীর উপরে দুরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে 10টা রহমত নাযিল হয় তার 10টা গুনাহ ক্ষমা হয় তার মর্যাদা বৃদ্ধি হয় তুমি বসে বসে গাছে সিনলো মাছে সিনলো সিনলো বনের হরিণে আমরা নবীর উম্মত হইয়া নবী জানরে চিনলাম না মারহাবা বলো কই নাকি পেয়েছো কে দিবে নাকি বলো কই নাকি পেয়েছো কে দিবে তোমাকে এই নাকি দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যানা মুহাম্মদ এটা বললে তো 10টা রহমত নাযিল হবে মর্যাদা বৃদ্ধি হবে 10টা গুনাহ ক্ষমা হবে এর তো গ্যারান্টি আছে তুমি যে কবিতা পড়ে নবী এই যে এটা গাইলা কয় নাকি হবে তোমার বরঞ্চ তুমি বখিলের খাতায় নাম লিখিয়েছো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কারো সামনে আমার নাম উপস্থিত হয়েছে অথচ সে আমার উপরে দুরুদ পড়েনি সে কৃপণ বখিল চারবার এক সুরে বলো তোমার বিবেকি বাধে না আল্লাহ তোমাকে বলে দুরুদ পড়তে তুমি এসে বলো যে অমুকে স্বপ্ন দেখে অমুক কবিতা দেখিয়েছে ওর স্বপ্ন কি মূল্যবান আছে আমি স্বপ্ন দেখেছি অমিত তুমি ওর স্বপ্ন প্রমাণ করো আমার স্বপ্ন আমি প্রমাণ তুমি স্বপ্ন দিয়ে আমাকে ধর্ম শেখাও কেন আকাশ থেকে নাজিল হয়নি এটা ক্ষমতাধর ফেরেশতাকে রেখে নাজিল করেনি পৃথিবীর স্রষ্টাকে রেখে রক্ষা করছে না স্বপ্ন থেকে ধর্ম নিবা তুমি বিলুপ্ত হয়েছে কোরআন না পাওয়া যায় না কোথাও স্বপ্ন থেকে ধর্ম নিবা আজকাল সবকিছু স্বপ্নের মধ্যে চলে যাচ্ছে শোনো আগেই বলেছি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি যার 5 পয়সার দাম কেউ দেয় না সুন্নত নাম শুনলে ছেড়ে দাও কেটে দাও ফেলে দাও বাদ দাও মুখতালিফ করো এর উল্টা করো খেলাফ করো এর অপোজিট করো শুধু সুন্নত হইলে চলে আরে শোনো তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছে সেটা শোনো তিনি বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبة رسول صلى الله عليه وسلم بولتي আরে নাচো নাচো গাও যা খুশি করো আজকে তোমরা 10 লাখ একটা আয়োজন করো তোমরা আজকে 20 লাখ তোমরা বললে সরকার নড়ে যায় তোমরা বললে রাস্তা ব্লক হয়ে যায় তোমরা পাকিস্তান থেকে লোক এনে পুরো শহরকে ব্লক করে দিতে পারে এত জনগণ আছে করো কি আসে যায় আরে তুমি এটা করবা এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগে বলে গিয়েছেন তিনি বলেছে ইসলাম শুরু হয়েছে অপরিচিত অবস্থায় ওয়াসায়াউদু কামা গাদা গরিবা অচিরেই তা আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে তুবারিল গুরবা
সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে সুসংবাদ তাদের জন্য সুসংবাদ তাদের জন্য যারা বলে সিজদা দেব না যদি দেই কেন দেই সেটা জানবো এটা রাসূল দিয়েছে কিনা দিতে বলেছে কিনা তখন দেব ঠিক যারা বলে মুনাজাতটা দেব না যদি রাসূল দিয়েছে রাসূল দিতে বলে দেব এটা তারা বলে 20 জন মিলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তারা বলে এভাবে করব না যদি আলী উমর ওসমান আবু বকর রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের রাসূল যদি করে থাকে আর রাসূলের সাহাবারা যদি করে থাকে তাবেঈ তাবে তাবেঈ ইভেন ইমাম আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের জিকির পাওয়া যায় না তারা বলে না 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 তুমি যা খুশি বলবা আমি করতে রাজি তবে তুমি ইবাদত যদি এটাকে নাম দাও যদি তুমি এটাকে আমাল নাম দাও তাহলে আল্লাহর নবীর পক্ষ থেকে পৌঁছাও আমার কাছে যেমনটা তিনি বলেছে বাল্লিগু আন্নি ওয়া লাওয়ায়া ওভাবেই তুমি আমার কাছে এটা পৌঁছাও যেমনটা আল্লাহর নবী বলেছে যে তুমি একটা আয়াত পড়লে সেটাই পৌঁছাও তুমি যদি ইবাদত বলো আমি করব না সুসংবাদ অল্প সংখ্যক মানুষের জন্য ও তোমরা যারা বলো এটা করব না কারণ রাসূল করেনি আর যদি করে থাকে দেখাও করব সুসংবাদ তোমরা যারা না বলতে শিখেছো সুসংবাদ তোমাদের জন্য তোমরা যারা 100 জনের বিপক্ষে গিয়ে তাদের সাথে ঝগড়া করিও না দুর্ব্যবহার করিও না এটা কখনো সুন্নত সম্মত নয় তাদের সাথে তোমরা সুন্দরভাবে ডিসএগ্রি করো দ্বিমত করো তবে ভদ্রতার সাথে ভদ্রতার সাথে সুসংবাদ নাও তিনি বলছেন ফাতুবা লিল গোরাবা সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে তাদের জন্য সুসংবাদ সহিহুল মুসলিমের হাদিস শোনো আই রে তোমাদেরকে কি যে বলবো আল্লাহু আকবার ওয়াল্লাহি আমার হয়তো জ্ঞান কমি জন্য বেশি হ্যাং হয়ে যাবো মানে এনে কোরআনে বলা আছে যে কুল সরি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু সূরা বাকারার আয়াত এই হাফেজ আছেন নি আমি হাফেজ আছেন এই গ্রামার একটা কোলা লাগবে ভাই আমি কি বলতো এই গ্রামার কেউ আছে যে কোরআন হাফেজ এই গ্রামার কেউ নাই হাফেজ আচ্ছা আচ্ছা মাদ্রাসায় হয়তো স্কুল মাদ্রাসায় আছে ইমাম সাহেব কেউ আছেন নি আমি জানি